তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে পিটিআই। সোমবার ইসলামাবাদ হাইকোর্ট এই চ্যালেঞ্জ করেন তারা, তা জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও টিভি। এ সময় ইমরান খানের 3 বছরের সাজা বাতিলের আহ্বান জানানো হয়। একই সাথে ইমরানকে আটক থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তরও চায় পিটিআই। তারা বলেন, ইমরানের সামাজিক রাজনৈতিক অবস্থান বিবেচনা করে তাকে প্রথম শ্রেণীর সুবিধা দেওয়া উচিত। শনিবার তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় 3 বছরের জেল হয় ইমরানের। এর পরপরই লাহোরের বাসা থেকে তাকে নেওয়া হয় আটক কারাগারে। আপনি মুঝে কে রে কে আগর ও ফয়সলা আতা তো মে মান আপনি মুঝে কে রে কে আগর ও ফয়সলা আতা তো মে মান